আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ফ্লাটারের সিপ নামে একটি উইজেট আছে সে উইজেট সম্পর্কে জানব আসলে এই সিপ যে উইজেটটি আছে তো আপনারা এখানে দেখতেছেন যে একটা বাটমে আমাদের ডিজাইন করতে হয় নাই অটোমেটিকই ডিজাইন হয়েছি অথবা আপনি দেখতেছেন এখানে যে রাইট পাশে যে একটা ক্রোর চিহ্ন সেটা কিন্তু চলে আসছে তো এটার উপরে আবার ক্লিকেবল করার জন্য আমরা এর আগে হয়তো শিখেছি যে ওই যে ইন ওয়েল নামে একটা উইজেট আছে এবং গেস্টার ডিটেক্টর নামে একটা উইজেট আছে এগুলো উই উইজেটের মাধ্যমে যে যেগুলাতে আমাদের ওয়ান প্রেস অপশান নাই তো সেগুলোতে আর কি প্রেস করতে পারি ওই দুইটা উইজেটের মাধ্যমে তো আজকে আমরা যেহেতু ওই সিপ নামে উইজেটটার ব্যবহার দেখবো খুবই সিম্পল উইজেট আসলে আমি আপনাদেরকে এই উইজেটগুলো দেখানোর কারণ হচ্ছে কি আপনারা যখন প্রজেক্ট করবেন তখন হয়তো বা আপনাদের কোনো না কোনো কারণে এই উইজেটগুলো প্রয়োজন হবে তো আমি আশা করি যে আপনারা এগুলা অলসতা না করে আপনারা এই যে আমি উইজেটগুলো আলোচনা করব। টোটালি সম্ভবত দুই থেকে তিনশোর মতো উইজেট নিয়ে আলোচনা করব। শুধুমাত্র উইজেট তো আপনারা একটু এগুলা টাচ করে যাবেন কারণ যখন আমরা প্রজেক্ট করব। তখন আপনাদের এই উইজেটগুলো অনেক বেশি হেল্প করবে তো আমি এগুলোকে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি নতুন করে কোড করাইয়া আপনাদেরকে দেখাবো তো দেখতেছেন এখানে স্কাফল এখানে কিছু নেই যদি আমরা কোডটাকে রিজিস্টার করি তো এখানে আমি একটা অ্যাপবার তৈরি করবো অ্যাপবার অ্যাপবার চাইটেল টেক্স সিপ সিআইএসআইপি সিফ উইজেট তো আমাদের সিটাকে অবশ্যই বড়ো হাতের দিলে একটু সুন্দর হবে তো আমরা যদি এটাকে রেজিস্টার করি চলে এসছে আমি সেন্টারে যাবে সেন্টার টাইটেল ট্রু আর উই ট্রু তো আমি বোর্ডির ভিতরে কাজ করব সিফ উইজেটটাকে বোর্ডির দেশ করাবো সেন্টারে তো বডি সেন্টার সাইল আই পি শিফ নেমে যে উইজেটটা তারপর আমি এখানে দিলাম তারপর এখানে দেখতেছেন আপনার লেবেল দিব লেবেল অর্থাৎ ট্যাক্স ট্যাক্স দিব হ্যালো হ্যালো ফ্লাটার ডেভেলপার ডিভি লো লোপার হ্যালো ফ্ল্যাটার ডেভেলপার আচ্ছা এখন যদি আমি এটাকে রেজিস্টার করি দেখতেছেন আমাদের কিন্তু ডিজাইন করতে হলো না হ্যালো ফ্ল্যাটার ডেভেলপার তো এইটা সাধারণত ইউজ করা হয় হয় বিভিন্ন ওই যে সেটিং এপ্লিকেশনগুলো হয়তো মেসেঞ্জারে দেখেছেন নানা রকম স্টাইল করতে পারবেন আবার আপনি যদি এখানে কন্ট্রোল প্লাস স্পেস চেপে তাহলে সবগুলো দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড কালার কালার শেপ প্যাডিং শ্যাডো কালার সবগুলো আপনারা একবার একবার টেস্ট করে দেখবেন তো এখানে দেবো আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার কালার্স ডট ব্লু তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কালার ডট ব্লু তারপর আমি চেয়েছি যে এই টেক্সটটা হোয়াইট করে দিলে হয়তো সুন্দর দেখা যাবে তাহলে স্টাইল টেক্স স্টাইল তো এটাকে আমি এখন কালার কালারস ডট হোয়াইট তো আমি চাইছি যে এখানে একটা বাটামের মতো নিয়ে আসবো ক্রুস আইকনটা নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাকে এখানে ওয়ান ওয়ান ডিলেট ডিলেট তাই চলে আসবে এখানে আইকনটা চলে আসবে এখন আপনি যদি ক্রোজে এটা হাইট করে চান তাহলে এখানে আপনি আরও লজিক খাটাইতে পারেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ